গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো সবাই ভালো আছো, সুস্থ আছো এবং স্বাভাবিক আছো। হ্যাপি নিউ ইয়ার সব বড়দেরকে আমার তরফ থেকে প্রণাম, আর ছোটদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। এই বলেই আজকের ব্লগটা শুরু করছি। যদিও আজকে সকালে যে ব্লগটা যাবে ওটার মধ্যে আমি বেশ করে দিয়েছি, কিন্তু আমার তরফ থেকে ফার্স্ট জানুয়ারির ব্লগ মানে 2022 সালের ব্লগ আমি আজকে থেকেই শুরু করছি। আশা করবো যেন আমার চ্যানেলটা খুব তাড়াতাড়ি গ্রো করে। এটা তো সবারই আশা থাকে যে যেটা কাজ করবে সেটা যেন তাড়াতাড়ি গ্রো করে, তো আমারও সেটাই ইচ্ছে। দেখা যাক কি হয়। আর আজকে আমরা কোথায় যাবো বলেছিলাম, আশা করি আমার সাজগোজ দেখে বুঝতেই পারছো আমি এই শাড়িটা পরেছি, লাল পাড় দেওয়া। তো চলো বেরোনোই যাক, বেরোবো বলতে একটু পরে বেরোবো, এখন বেরোবো না। এখন ছোট মাসি বাড়িতে আছি, চুলটা আঁচড়াবো, চুলটা এখন আঁচড়াইনি, জাস্ট একটা ক্লিপ আটকে রেখে দিয়েছি। তো চলো আগে ছোট মামা বাড়িতে যাবো, ওখানে কয়েকটা ফটো তুলবো, মিঠিও যাবে পুচকেটা, দেখি আজকে পারলে সবার সাথে আলাপ। আমরা যাচ্ছি এখন মামা বাড়ি। হ্যাপি নিউ ইয়ার সবাইকে। ও হ্যাঁ, তুমি তো বলোইনি। যাই হোক, শাড়ির সাথে আজকে ফার্স্ট টাইম সোয়েটার পরেছি, কেমন একটা লাগছে নিজেরই। আর এখানে এতটাই ঠান্ডা, উড়ি বাবারি কন 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 করছে পুরো ঠান্ডায়। বলছিল তো যে লাগবে কিনা। আচ্ছা আর্ধেকটা সত্যি এত ভালো লাগছে, এই লাগবে না আমি একবারও বলিনি, লাগবে সেটা আমি স্নান করতে ঢুকেই বুঝতে পেরেছি। তো এখন যাচ্ছি ছোট মামা বাড়ি, একটুখানি কি সব হেঁটে হেঁটে বেরিয়ে তোমাদের সাথে আবার কথা বলবো। না ওখানে গিয়ে আজকে কতদূর কি করতে পারবো যাই না, কারণ প্রচন্ড ভিড় পড়বে, প্রচন্ডই ভিড় হবে। দেখা যাক কখন পুজো দিয়ে আসতে পারি। এই দেখো এটা হচ্ছে ছোট মামা বাড়ি, মূলত এটা হচ্ছে ওর দাদুর ভিটে। দেখো এখনো মাটির তিনতলা বাড়ি, কালকে আমি দোতলাটায় উঠেছিলাম, আমি কখনো এর আগে মাটির বাড়ি দোতলা দেখিনি, এই ফার্স্ট টাইম দেখলাম আর উঠলামও, ভয় লাগছিল একটু। মানে তিনতলা তো আছে বলেছি, কিন্তু দোতলায় আমি উঠেছিলাম। ওই যে মামা কি যেন করছে ছাদে একটু, ওইটা হচ্ছে ঢোকার রাস্তা। আর চারদিকে তো গাছ লাগিয়েছে, আর ওদিকে চলছে ধান ঝাড়াই। কত গাছ লাগিয়েছে। আমি একটা জিনিস দেখাবো। কি দেখাবে? এই দেখো এই জিনিসটা কি দেখতে পাচ্ছো, এটা হচ্ছে সাপের খোলস। সব গ্রামেই দেখতে পাওয়া যায়। এই দেখো সাপের খোলস। খাবার দাবার এসে গেছে, তরকারি দেখা যায় না, শুধুই ঝোল আর কচুরি। তারাপীঠ ঘোরা হয়ে গেছে, এবার এসছে আমরা মুন্ড মালিনী মায়ের মন্দির, মুন্ড মালি সরি। খুব শান্ত জায়গাটা, ও অভির ব্যাগ পিঠে নিয়ে বসে রয়েছে। খুব সুন্দর মন্দিরটা, এটা হচ্ছে ছোট মামার মেয়ে। আর একে তো কালকেই দেখেছে বিচ্ছুকে, বল হারিয়ে গেছিল বিচ্ছুর কালকে। তারাপীঠে এত ভিড়, এত ভিড় মানে রীতিমতো না বুকের পাঁজর ঠাজরও ব্যথা করছে। আর তারপরে এইরকম একটা শান্ত সৃষ্ট, কি সুন্দর মন্দিরটা। ও
ব্যাটালিয়ানি তলাও ঘোরা হয়ে গেছে, মুন্ডু মালি তলা আর ফুল ব্যাটালিয়ান নিয়েই বেরিয়েছি। ওই দেখো দুই বোন ওদিকে, আর সুমি কোথায় গেল? মামা বাড়িতে। ওই যে সুমি স্কুটি বার করছে, আর এই যে ছোটটা সব ব্যাগ কিটে নিয়ে আগে আগে যাচ্ছে। তো চলো এখন টোটোয় উঠবো, বাড়ি যাব, প্রচন্ড গরম লাগছে। সুমি স্কুটি নিয়ে বেরিয়েও পড়েছি, গ্রামের ভেতর দিকটায় যাচ্ছি, ওটা তো আমাদের ঘোরা হয়নি। আর ও বেসিকের মধ্যে চালিয়ে সুমিকে নিয়ে এসেছে, তখন আমি শাড়ি পরা ছিলাম বলে স্কুটিতে উঠিনি। স্কুটিতে না একদিকে পা দিয়ে, ও যেহেতু নতুন চালায় আমার একটু ভয়ই লাগে একদিকে পা দিয়ে বসতে হয়েছে। নতুন আর চালায় না, কদিন ধরে করবে, নতুন 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 মানে ওই আর কি, ওরা পুরনো হয়ে গেল শুনতে না। মানে আমার সত্যি একটু ভয় লাগে, যদিও মানালি রাস্তায় চালিয়ে আসার পর সেরকম ভয়টা লাগে না, কিন্তু ওই আর কি স্টিল না ওই একটু লাগে একদিকে পা দিয়ে বসতে। এই আর কি একটু ঘুরে ঘুরে আসি, দেখাবো আর কি যা দেখাচ্ছে। এই গ্রাম তো বোঝোই, নিজেই আগে চোখের খিদাটা মিটিয়ে নি দেখে। আমার গ্রাম খুব ভালো লাগে, সত্যি আমার খুব ভালো লাগে। আমি এজন্য মামা বাড়িতে গেলে না আসতে চাইতাম না মামা বাড়ি থেকে, এত আর এত স্পিডে হওয়া দিয়েছে আমার ফোনটা ছিটিয়ে দিয়েছে হাত থেকে। তো চলো এখনকার মতো টাকা। আমরা চাউমিন, তারপর চপ, আর এখন চিকেন পকোড়া। এই যে সবাই বসে পড়েছে, এ হচ্ছে দিয়ার আরেকজন, আর এখানে মামি ভেজে দিচ্ছে, আর আমরা খাচ্ছি। এই যে এ এ পাগল হয়ে গেছিল, কড়াই পারলে ঝাঁপ মেরে দিচ্ছিল চিকেন পকোড়ার জন্যে। জানুয়ারিটা সবার সাথে সত্যি খুব ভালো কাটলো, আজকের দিনটা দেখে বুঝতেই পারছো এবার একটু টায়ার টায়ার লাগছে, আর কানের দুল খুলে ফেলেছে কারণ এখানটা প্রচণ্ডই ব্যথা করছিল পড়ে থাকতে থাকতে, তাই চুল ঠুলো বেঁধে নিয়েছি, এবার শুয়ে পড়তেই হবে। এখানে প্রচণ্ডই ঠান্ডা, জ্যাকেট ছাড়া তো অসম্ভব ব্যাপার, কিন্তু দিনের বেলাটা রোদ উঠলে আবার গরমও লাগছে, জানি না ভিড়ের কারণেই লেগেছে কিনা। তবে 3রা জানুয়ারি থেকে শুনছি আবারও আংশিক লকডাউন, মানে বছর শুরু না হতে হতেই আবার লকডাউনের খবর। আমরা জানি না ট্রেন ক্যান্সেল হবে কি না হবে, দেখাই যাক কি হয় না হয়। আজকে তারাপীঠে প্রচণ্ডই ভিড় ছিল, তাই তাড়াতাড়ি পালিয়েও এসেছি, খুব ওখানে ফটো তোলা বা কিছু কিছুই করা হয়নি, সেরকম ফটো তোলাই হয়নি ওখানে, যতটুকু টাইম পুজো দিতে লাগে ব্যাস, তো চলে এসে হ্যাঁ জেনে শুনেই যাওয়া, আমরা জানতামই এরকম ভিড় হবে। তো চলো আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি, যদি কোনো নতুন বন্ধু আজকে চ্যানেলে এসে থাকো, যদি একটু কিছুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। যারা অলরেডি আমার সাথে আছো তাদেরকে বলবো আমার পাশে এইভাবেই থেকো, আমার তরফ থেকে তাদের জন্য রইল অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট। আর মাঝে তাকালাম কারণ মাসি এসেছিল, আবার বলে ও ব্লগ করছে বলে চলেও গেল। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি।